স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সাথে আছি সাফাত বিপ্লব এবং আপনাদের সাথে আছি আমি মাহমুদা মজুমদার জানিয়ে দিচ্ছি শিরোনাম নাশকতা প্রমাণ করে বিএনপি এখনো সন্ত্রাসী দল মন্তব্য কাদেরের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এই ঘটনা অভিযোগ পক্ষদের বাসপোরানোয় পল্টন শাহবাগ সহ ছয় থানায় নয় মামলা গ্রেপ্তার বিশ স্থিতিশীলতা নষ্ট করতেই এই নাশকতা বলছেন বিশ্লেষকেরা কম বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্তদের হার অন্য দেশের তুলনায় দ্বিগুণ সুস্থ থাকতে সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ মূল্য নির্ধারণের এক মাসেও ৩৫ টাকায় মিলছে না আলু দেশি পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকা এবং ৯ মাস পর প্রত্যাবর্তনে বিকেল ৫টায় বাংলাদেশের সামনে নেপাল প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে জামাল ভুঁইয়ার দল দুপুরে আপনাদেরকে শিরোনামগুলো বলছিলাম এবারে পুরো খবরে চলে যাচ্ছি বাসে আগুন দেওয়ার নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে সরে আসেনি বিএনপির এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এই কথা বলেছেন তিনি ওবায়দুল কাদের বলেন ত্রাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটা বিএনপির পুরনো ঐতিহ্য তারা কখনো জনগণের রায় পায়নি তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে কানাডার আদালতও তাদের সন্ত্রাসী বলে রায় দিয়েছে এই অবস্থায় বিএনপি ইতিবাচক পথে ফিরে না আসলে আওয়ামী লীগ তাদের দাঁত ভাঙা জবাব দিবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করছে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি এই অভিযোগ করেছেন নির্বাচনী এলাকার তিনটি স্থান সহ রাজধানী ঢাকার একাধিক স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে সেই পুরনো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি এটা যারা আগে ঘটাতো এখন এদিকে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি গতকালের বাস পোড়ানোর ঘটনায় বিএনপি জড়িত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না সরকারে থাকা একটি অংশ নাশকতা করে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে অতীতেও তারা এ ধরনের কাজ করেছিল বলে দাবি করেন মির্জা ফখরুল পরে ঢাকা ১৮ আসনের উপনির্বাচন নিয়ে বলেন নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দিয়েছে সরকার আর নির্বাচন নিয়ে গতকালের সিইসির বক্তব্য হাস্যকর এই ঘটনা পুরো ঘটনাটা আপনারা আমি মনে করি যে এগুলো আমরা সমর্থন করি না আর একটা হচ্ছে যে এটা সরকারের হাত এগুলোর পেছনে সবসময় থাকে তারা এটাকে ম্যানিপুলেট করে বৃহস্পতিবার রাজধানীতে ১০টি বাসে আগুন দেওয়ার ঘটনায় পল্টন বংশাল এবং শাহবাগ সহ ৬টি থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ২০ জনকে আটক করেছে সব মামলায় আসামি করা হয়েছে ৪৩৪ জনকে এর মধ্যে বংশাল থানায় মামলা হয়েছে ১টি এই মামলায় আসামি করা হয়েছে ৫৬ জনকে আর গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত ২ জনকে মতিঝিল থানায় করা ২ মামলায় ৮৫ আসামির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১ জনকে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে ২টি এই ২ মামলায় ৭৪ আসামির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে এছাড়া পল্টন থানায় ২ মামলায় গ্রেপ্তার ৯ এবং কলাবাগান থানায় করা ১ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে এদিকে ভাটারা থানায় ১টি মামলা করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বৃহস্পতিবার মাত্র ৫ ঘন্টার মধ্যে রাজধানীর ৭টি স্থানে আগুনে পুড়িয়ে দেওয়া হয় ১০টি বাস তবে এতে কেউ হতাহত হননি পুলিশ জানিয়েছে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এই নাশকতা চালানো হয়ে থাকতে পারে আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের রাজনৈতিক পরিচয় আছে এবং তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রমাণ আছে মামলা এবং গ্রেপ্তারের বিষয়ে আরও জানাতে রাজধানীর পল্টন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ জাহান
রায়হান, আপনার কাছে কি তথ্য রয়েছে মামলা প্রসঙ্গে এবং এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? এখন এই মুহূর্তে কি পরিস্থিতি আপনি যেখানে রয়েছেন? দেখুন, আমি এখন আছি বিএনপির নয়া পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে তার ঠিক সামনেই। গতকালকে বিকেলের পর এখানে যেমন আইন শৃঙ্খলা বাহিনী করা করেছিল, এখন ঠিক তেমনটি নেই, তবে পুলিশ সদস্য এখানে অবস্থান করছেন। আর আপনি যেই তথ্যটি জানাচ্ছিলেন যে ছয়টি মামলা এখন ছয়টি থানায় এখনও পর্যন্ত নয়টি মামলা হয়েছে এবং এখান থেকে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে, আমি যদি এখানকার চিত্রটি দেখানোর চেষ্টা করি যে ২০ জনকে আটক করা হয়েছে, সেই ২০ জনকে কিন্তু আজকে দুপুরের পর মানে আড়াইটা তিনটার দিকে তাদেরকে আদালতে তোলা হবে এমনটি কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন থানা থেকে যে সকল থানায় তাদেরকে আটক করা হয়েছে সে সকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরে তাদেরকে তাদের জন্য রিমান্ড আবেদন করা হবে, রিমান্ড আবেদন করলে যদি রিমান্ড মঞ্জুর করা হয় তারপর বিস্তারিত তথ্য পেয়ে এবং কারা কারা এর সঙ্গে জড়িত ছিল, আরও কারা কারা আছে, কারা কারা মদতদাতা উস্কানি দিতে, তাদের সবাইকেই ধরা হবে বলে কিন্তু ডিএমপির পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। ডিএমপির যিনি মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন বলে কিন্তু তাদের কাছে প্রমাণ রয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যেই সাতটি জায়গায় বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে সেই সাতটি জায়গারই সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিন্তু সেই সিসিটিভি ফুটেজগুলো পেয়েছেন এবং সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা এই আসামিদেরকে শনাক্ত করতে পারবেন বলে তারা কিন্তু মনে করছেন। এবং যে ২০ জন, একটু জানতে চাই আপনার কাছ থেকে পুলিশ কি বলছে আসলে, যে ২০ জনকে আটক করা হয়েছে তাদের আগে কোনো মামলা ছিল কিনা, তাদের আগে কোনো রাজনৈতিক পরিচয় ছিল কিনা সেটি জানতে চাই। এবং সেই সাথে জানতে চাই বিএনপি অফিসের অবস্থা আছে কি, ভিতরে কি তালা দেওয়া আছে নাকি ভিতরে কেউ আছেন, এবং এর সামনে নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? না, আসলে গতকালকে দুপুরের পর থেকে যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল সেটি কিন্তু এখন একেবারেই নেই এবং যে প্রধান ফটকটি রয়েছে আমি যদি প্রধান ফটকটি দেখানোর চেষ্টা করি সেটি কিন্তু এখন খোলা রয়েছে এবং গতকালকে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও আজকে কিন্তু তেমন নেই। ঠিক কার্যালয়ের পাশে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সবসময় থাকেন ঠিক তেমনভাবে তারা কিন্তু রয়েছেন। এবং মামলার বিষয়টি যেটি জানতে চাইলেন যে যে ছয়টি মামলা হয়েছে, নয়টি মামলা হয়েছে ছয়টি থানায়, সেখানে কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদের অধিকাংশেরই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে, সেই রাজনৈতিক পরিচয়টি কোন দলে সেটি ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট না করা হলেও তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা বলা হচ্ছে যে তারা এর আগেও বিভিন্ন রকমের নাশকতা করেছে, যেহেতু নাশকতা করলে এবং এই ধরনের মামলা আটক করা হলে তারা জামিনের সুযোগ রয়েছে, তারা বের হয়ে যেতে পারে এবং সেই সুযোগ হয়ে তারা এই ধরনের ঘটনাটি আবার ঘটিয়েছে। ডিএমপি কিন্তু এখানে দুটি বিষয়কে একেবারে স্পষ্ট করছে, একটি হচ্ছে তারা সিসিটিভি ফুটেজ পেয়েছে, সেখান থেকে তারা শনাক্ত করবেন যে কিভাবে এই এই যে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে সেটি হয়েছে এবং কারা দিয়েছেন, এবং যারা এখন পর্যন্ত আটক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা প্রাথমিকভাবে কেউ কেউ সেটির সত্যতা স্বীকার করেছে। আজকে যদি রিমান্ড পায়, রিমান্ডে আনা হলে তারা সেইভাবে আরও কাজ করে এবং গোয়েন্দা সংস্থাগুলো যারা রয়েছে ঢাকার মধ্যে তারাও কাজ করছে। জি রেহান, আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমি জানতে চেয়েছিলাম, আপনি বিএনপি অফিসের ভেতরে গিয়েছিলেন কিনা, সেখানে কোনো কার্যক্রম আপনি দেখেছেন, কোনো নেতাকর্মী বা বড় কোনো নেতা সেখানে এসেছেন কিনা, সার্বিক পরিস্থিতি আসলে কি ভেতরে? না, আসলে আজকে বিএনপি অফিসে কিন্তু এখানে কোনো নেতাকর্মীরা নেই। কিছুক্ষণ আগে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কিন্তু তিনি গতকালকের যেই নির্বাচনটি হয়েছে বা গতকালকে যে সহিংসতা হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন, কিন্তু বর্তমানে কিন্তু বিএনপি অফিসের সামনে কোনো নেতাকর্মীর উপস্থিতি নেই। কারণ বিএনপির নেতাকর্মী উপস্থিতি থাকলে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে থাকেন, এখানে কিন্তু সেই অবস্থা একেবারে নেই। কিছুক্ষণ আগে জুমার নামাজ হয়ে গেছে, এরপরে কিন্তু বিএনপির যে প্রধান ফটকটি আমি কিছুক্ষণ আগে দেখালাম সেটিও কিন্তু খোলা রয়েছে। এখানকার যিনি নিরাপত্তা কর্মী রয়েছেন তিনি তার মতো আছেন, বিএনপি অফিসের ভিতরে কিন্তু এখন কোনো নেতাকর্মী নেই এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো কার্যক্রম বা কোনো রকমের কোনো মিছিল বা কোনো বৈঠক এরকম কোনো সম্ভাবনা নেই। সকাল থেকেও এখানে নেতাকর্মীদের কোনো ভিড় কিন্তু ছিল না। রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে এই দুই আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে ঢাকা ১৮তে জয় পান মোহাম্মদ হাবিব হাসান আর সিরাজগঞ্জ এক আসনে জয় পান তানভীর শাকিল জয়। ঢাকা ১৮তে হাবিব হাসান পেয়েছেন ৭৫,৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫,৩৬৯ ভোট। এদিকে সিরাজগঞ্জ এক আসনে তানভীর শাকিল জয় পেয়েছেন ১,৮৮,৩২৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৩৫ ভোট।
দিক থেকে অন্যান্য দেশের তুলনায় এ হার দ্বিগুণেরও বেশি। মৃত্যুহার কমিয়ে আনতে তাই অল্প বয়স থেকেই সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বলছেন বয়স 30 পার হলে আর পরিবারে হৃদরোগী থাকলে নিয়মিত পরীক্ষা করা জরুরি। হৃদরোগে বয়স্করা বেশি আক্রান্ত হলেও উল্লেখযোগ্য হারে বাড়ছে কম বয়সী রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানের মতো উন্নত দেশগুলোর চেয়ে এ হার দ্বিগুণেরও বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে সেখানে হৃদরোগে ভর্তি হওয়া রোগীদের 14% বয়স 35-এর নিচে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এ হার আরও বেশি। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হচ্ছে তাদের অনেকেরই। শতকরা 14% আমরা এই রোগীদের পেয়েছি এবং যেটি বলছে আন্ডার 35 নিচে, অর্থাৎ বলতে চাচ্ছি যে আমাদের অল্প বয়সে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। সচেতনতা ডেভেলপ করা, যে না আজকে যে ছেলেটার মৃত্যু ঘটলো তার আজকে মৃত্যু ঘটার কথা ছিল না, সে যদি একটু চেক আপ করতো, সে যদি একটু ডাক্তারের শরণাপন্ন হতো, একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেত, কোনো একটা ভাবে একটু যেত, কোনো লক্ষণ নেই বা না লক্ষণ গেলেও আমি আমার কাছে আসলে আমি একটা ইটিডি করে এনশিওর করে দিই একটা ইয়াং ছেলে, কোনো টেস্ট না, সে শিওর হয়ে গেল যে তার দুটা টেস্টই ভালো আছে, মানে সে ডেফিনেটলি বছর 2-3 ভালো থাকবে। কম বয়সীদের মৃত্যু ঝুঁকি কমাতে বুকে ব্যথা বা ঘামসহ বুকে চাপ বোধ করলে চিকিৎসকের কাছে যেতে বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি খাবারে বিধিনিষেধ মানা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শও তাদের। আমাদের যারা ভবিষ্যৎ যুব সমাজ, তাদেরকে যদি আমরা অপমৃত্যুর হাত থেকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনতে হবে। আর এর জন্য বারবার দরকার কায়িক পরিশ্রম, খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন, ধূমপান পরিহার করা। আমাদের যদি লাইফস্টাইল চেঞ্জ না করি, আমরা যদি এই রোগগুলোকে কন্ট্রোলে না রাখতে পারি এবং ধূমপান বন্ধ না করি, তাহলে আমাদের পক্ষে হৃদরোগ কমানো আসলেই সম্ভব নয়। প্রোটোকল থাকতে হবে যে আমি 30 বছর পর একবার কার্ডিয়াক চেক আপ করাবো, 35 বছর একবার কার্ডিয়াক চেক আপ করাবো, আর 50 বছরের পর তো ডেফিনেটলি ইয়ারলি মাস্ট। এছাড়া ছেলে মেয়েদের কিশোর বয়স থেকেই নিয়মিত শারীরিক পরিশ্রম ও পরিমিত সুষম খাবার দিতে অভিভাবকদের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে 500 হাই ফ্লো নজল ক্যানুলা কিনতে চেয়েছিল সরকার। ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকম সেগুলো বিক্রি করতে চেয়েছিল বেশি দামে, কিন্তু কম দামে দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানকে ক্রয় আদেশ দেয়া হলে ঝামেলা বাধায় মেডিকম। শেষ পর্যন্ত একটিও হাইফ্লো নজল ক্যানুলা কেনা হয়নি। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। করোনা জটিলতায় শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের অতি প্রয়োজনীয় একটি চিকিৎসা সরঞ্জাম হাইফ্লো নজাল ক্যানোলা। এ যন্ত্র প্রস্তুতকারক নামী কোম্পানির একটি, নিউজিল্যান্ডের ফিশার অ্যান্ড প্যাকেল। করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে গত জুনে 500 হাইফ্লো নজাল ক্যানোলা কেনার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ঔষধাগার। দর প্রক্রিয়ায় অংশ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকম প্রতিটি যন্ত্রের দাম চায় 13.5 লাখ টাকা করে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশারাও জেবি প্রস্তাব দেয় একই যন্ত্র 10 লাখ টাকায় সরবরাহের। প্রতিটির দর 9.5 লাখ টাকা নির্ধারণ করে তাদেরকে ক্রয়াদেশ দেয় সিএমএসডি। অভিযোগ উঠেছে ফিশার অ্যান্ড প্যাকেলের সাথে মিলে বাড়তি মুনাফা করতে চেয়েছিল মেডিকম, আর তাতে ব্যর্থ হয়েই অন্য কোনো প্রতিষ্ঠান যাতে ওই যন্ত্র আমদানি করতে না পারে সে উদ্যোগ নেয় মেডিকম। তবে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলছেন বাড়তি মুনাফা চেষ্টার প্রমাণ তাদের কাছে আছে, আর এ কারণে মেডিকমকে কালো তালিকাভুক্তও করা হচ্ছে। আমাদের কাছে তো মেডিকমের কমপক্ষে 2টি চিঠি আছে, তাদের অফার লেটার আছে, তারা তো দরখাস্ত অংশগ্রহণ করেছে অফার প্রাইস সহ। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখুন যে আমরা সঠিক পথে আছি কিনা, বা এই ধরনের একটি আমদানিকারক বা সরবরাহকারক প্রতিষ্ঠান তারা ঠিকঠাক পথে আছে কিনা। জরুরি পরিস্থিতিতে সরকারকে জিম্মি করে মুনাফা করার সাজা কেবল কালো তালিকাভুক্ত করা যথেষ্ট নয় বলে মনে করেন দুর্নীতি গবেষকরা। মেডিকমের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিইউ পরিচালনার অনুমতি নেই, আর সেই আইসিইউতেই সাধারণ রোগীদের সঙ্গে করোনা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এতে অন্য রোগীদেরও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলছেন চিকিৎসকেরা।
রাজধানীর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার সোহরাওয়ার্দী হাসপাতালকে কেন্দ্র করে এখানে নৈরাজ্য তৈরি করেছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার নামের কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এটি রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এই হাসপাতালটি অন্যান্য সেবার পাশাপাশি আইসিইউ সুবিধাও দিচ্ছে, কিন্তু আইসিইউ পরিচালনার জন্য তাদের নেই কোনো ধরনের অনুমতি। আরও আশ্চর্যের বিষয় হল, 3 বেডের এই আইসিইউ অংশে সাধারণ রোগীর সঙ্গে ভর্তি করা হয়েছে করোনা রোগীকেও, অর্থাৎ চিকিৎসার চেয়ে ব্যবসা বড়। তবে করোনা রোগী ভর্তির কথা স্বীকার করতে রাজি নয় কর্তৃপক্ষ। রোগীর ফাইল দেখিয়ে তৎপর তাদের বক্তব্য প্রমাণে। সাসপেক্টেড হইতে পারে, কিন্তু করোনা তো সরাসরি এখনো প্রমাণ হয় না। প্রমাণ হইলে তো আমরা অবশ্যই সরকারকে শিফট করে দেব। এর আগে বহু রোগী আমাদের প্রমাণ হইছে, আমরা ফাটিয়ে দিছি। কিছুক্ষণ পর সাধারণ সার্জিক্যাল মাস্ক পরেই আইসিইউ থেকে বের হন এক মেডিকেল অফিসার। চীন থেকে MBBS পাশ করেছেন তিনি। করোনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। ভিতরে করোনা রোগী নেই। আমি বলছি আছে। আচ্ছা, আমি বলছি আছে। আইসিইউর মধ্যে করোনা রোগী আর বাকিরা করোনা আক্রান্ত না, এটা কি না? এটা হলো, এটা অবশ্যই রাখা উচিত নয়। এবার রোগীর স্বজনরা জানালেন, তাদের করোনা পজিটিভ রোগী ভর্তি রাখা হয়েছে এই আইসিইউতেই। গতকালকে রিপোর্ট দিয়েছে আমাদের, রিপোর্ট পজিটিভ আসছে, কোভিড পজিটিভ। আইসিইউতে ভর্তি অন্য রোগীদের অবস্থাও গুরুতর। গ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন তারা। তাদের একজন এসেছেন দালালের মাধ্যমে। এখানে যে করোনা রোগী ভিতরে ভর্তি রাখা হয়েছে আপনারা জানেন? জি না। চিকিৎসকেরা বলছেন আইসিইউতে করোনা পজিটিভ রোগীর সঙ্গে সাধারণ রোগী কিছুতেই রাখা যাবে না, এতে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেশি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের হুঁশিয়ারি যেন শুধু কাগজে কলমে, বাজারে তার কোনো প্রভাব নেই। এক মাসেও নির্ধারিত 35 টাকা কেজিতে বাজারে মিলছে না আলু, আবার পেঁয়াজের আমদানি পর্যাপ্ত হলেও কমছে না দাম। এখনও 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। গত মাসে প্রথমবারের মতো আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। ব্যবসায়ীদের দাবির মুখে 30 টাকা থেকে 35 টাকা দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু এক মাস পার হলো, বাস্তবে এর কোনো সুফল পাচ্ছেন না ভোক্তারা। রাজধানীর বাজারে আলু কিনতে আগের মতোই বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারিতে 38 থেকে 42 টাকা, আর খুচরা বাজারে 45 থেকে 50 টাকা। সরকার যে নির্ধারণ করে দিয়েছে এটা তো মানতেছে না ব্যবসায়ীরা। এখন আমরা নিরুপায়, আমরা কি করব? আমরা তো আসলে এভাবেই চলতে হয় আর কি। এখন যেই হারে মানে বেতন পাচ্ছে সেই হারে আমাদের বাজার করে মানে আমাদের আর্থিক অবস্থা খুবই মানে এখন টানাটানি অবস্থা। বাজারে চাহিদা অনুযায়ী মিলছে পেঁয়াজও। চীন, মিশর, মিয়ানমার থেকে গত 2 মাসে আমদানি হয়েছে 29,000 টন। এরপরও বাজারে এখনও চড়া দেশি পেঁয়াজ, প্রতি কেজি কিনতে হচ্ছে 80 থেকে 90 টাকায়। বেশি দামের কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের। খুচরা মার্কেটে কিনতে গেলে তো 90 টাকা বা 100 টাকা করে দাম বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে এখন আমরা এখান থেকে নিচ্ছি, দেখা গেলো 5 কেজি নিচ্ছি 360 টাকা, 2-3 জনে মিলে এরকম ভাগযোগ করে এইভাবে নিয়ে লাগতেছে। আগামী মাসে মুড়ি কাটা জাতের পেঁয়াজ উঠলে দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আপনি শুনছিলেন রাজধানীর পরিস্থিতি এবং পেঁয়াজের দাম, আলুর দামও বেশ একেবারেই যে তদারকির পরও কিন্তু কমছে না বাজারে। আমি চট্টগ্রাম পরিস্থিতি জানতে চাই, বাজারে কিরকম দর আছে এবং ভোগান্তিতে কেমন পোহাচ্ছেন ক্রেতারা? আলু এবং পেঁয়াজ, এটি আসলে গত কয়েক মাস ধরে বেশ আলোচিত হচ্ছে, কেবল যে সংবাদ মাধ্যমে তা নয়, সাধারণ বাজারে গেলেও কিন্তু এটি নিয়ে ক্রেতাদের মধ্যে আলাপ আলোচনা চলে আসছে। কিন্তু আমরা দেখেছি সরকার দর নির্ধারণ করে দেওয়ার পরও এখনো পর্যন্ত নির্ধারিত দরে আলু বিক্রি করা যাচ্ছে না। বিশেষ করে চট্টগ্রামে আলুর কথা যদি বলি, সেক্ষেত্রে এখনো খুচরা বাজারে 45 টাকা দরে আলু বিক্রি হচ্ছে এবং বিক্রেতাদের কাছে আসলে এটার কোনো সদুত্ত নেই। তারা বলছেন যদি পাইকারদের কাছে তারা যেই দামে কিনেন সেই দামের সঙ্গে সমন্বয় করে এই দামটি নির্ধারণ করতে হয়েছে। আর একই অবস্থা আমরা পেঁয়াজের বাজারেও দেখতে পেয়েছি। পেঁয়াজের কথা যদি বলি, সেক্ষেত্রে বলা যায় এখন আমদানি প্রচুর পরিমাণে হচ্ছে। আগে আমরা দেখেছি গত বছর যখন ভারত রপ্তানি বন্ধ
বন্ধ করলো, তখন মাত্র কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আসছিল, কিন্তু এখন নতুন করে অনেক দেশ থেকে পেঁয়াজ আসছে, প্রায় 16টি দেশ থেকে আমদানি হচ্ছে। এবং গত সেপ্টেম্বরের 3 তারিখ থেকে এই পর্যন্ত যদি আমরা যদি পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে কেবল চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে অন্তত প্রায় 44,000 মেট্রিক টনের মতো, এবং 2,00,000 মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানির জন্য অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি আমদানির প্রচুর পরিমাণে কিন্তু গত কয়েক সপ্তাহে চট্টগ্রামে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে, এবং এর প্রভাবে আমরা দেখেছি পাইকারি বাজারে কিছুটা কমতে শুরু করেছে কয়েকদিন ধরে। এবং আমরা যেটি দেখলাম কালকে যে আমদানি হচ্ছে কিন্তু প্রচুর কন্টেনার কিন্তু আটকে আছে, কারণ পেঁয়াজ তারা ছাড়ছেন না, বলা হচ্ছে যে তারাও আমদানির যে মূল্য সেটি আসলে বাজারে কম পাচ্ছেন, এরকম একটি অভিযোগ তারা করছেন, আমরা কালকে একটি প্রতিবেদনে দেখছিলাম। তো সার্বিকভাবে এই যে কন্টেনার জট সেখানে তৈরি হয়েছে এবং পেঁয়াজের মূল্য তারা পাচ্ছেন না তারা বলছেন, আসলে আমদানি কারকদের আসলে এখানে কী ধরনের মানসিকতা থেকে তারা এটা করছেন বলে আপনি মনে করেন? আমদানিকারকদের যে বক্তব্য সেটি হচ্ছে আগে হাতে গোনা কিছু আমদানিকারক পেঁয়াজ আমদানি করতো, কিন্তু এবারের সংকট মোকাবেলায় একেবারে যারা এসব আমদানিতে অভ্যস্ত নন তারাও কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করেছে, যার কারণে বাজারে এখন পেঁয়াজের সরবরাহ প্রচুর বলে তাদের দাবি, এবং তারা মনে করছেন এই কারণে বাজারে যেহেতু এই সরবরাহ বাড়ার কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে গেছে, এই কারণে তারা আসলে নতুন করে বন্দর থেকে সেই পেঁয়াজগুলো বের করতে চাচ্ছেন না, যার কারণে কন্টেইনারের আমরা দেখেছি হিমায়িত যেসব কন্টেইনারে বন্দরে রাখা হয় সেখানে কিন্তু অলরেডি পেঁয়াজের জট তৈরি হয়েছে, এবং সেখানে প্রায় 15,000 মেট্রিক টনের মতো পেঁয়াজ সেখানে পড়ে আছে। এবং ব্যবসায়ীরা বলছেন তারা মূলত দর কিছুটা বাড়ার জন্য অপেক্ষা করছেন, কারণ তারা এই সংকটকালে যেই দরে আমদানি করেছেন এবং এরপরে খরচ মিলিয়ে যেই মূল্য দাঁড়িয়েছে সেটির তুলনায় এখন বাজার মূল্য অনেক কম, তার কারণে তারা এখন বিক্রি করতে চাচ্ছে না, তারা আরও কিছুদিন অপেক্ষা করে যদি পেঁয়াজের দাম কিছুটা বাড়ে সেক্ষেত্রে তারা নতুন করে সরবরাহ করবেন, এমনটি তারা জানিয়েছেন। যদিও আমরা পাইকারি বাজারে কিছুটা কমতে দেখেছি, কিন্তু খুচরা বাজারে এখনো পর্যন্ত তার প্রভাব নেই, খুচরা বাজারে এখনো পর্যন্ত সেক্ষেত্রে ফয়সাল এটি কি স্পষ্ট যে যেহেতু আমদানি কারকরা আসলে এই সিন্ডিকেটের মধ্যেই পড়ে যাচ্ছেন, আবারও আরেক দফা দাম আসলে বাড়বে পেঁয়াজের? এটি আসলে আমরা যেটি অনুমান করে নিচ্ছি, কারণ আমদানিকারকরা সেখান থেকে হিমায়িত কন্টেইনার খালাস না করার অন্যতম একটি কারণ হচ্ছে তারা চাচ্ছে পেঁয়াজের দাম কিছুটা বাড়ুক, এবং আমরা এরই মধ্যে আড়তদারদের সঙ্গে কথা বলে যেটি ধারণা করছি তারা মনে করছেন হয়তো সপ্তাহ খানেকের মধ্যে এখন যে পড়তি দাম সেটি কিছুটা বাড়তে পারে, এমনটি তারা আশঙ্কা প্রকাশ করেছেন। ইফতেখার, আরেকটি বিষয় যে আলুর প্রসঙ্গে জানতে চাইবো, যে আলুর যে দরের কথা আপনি বলছিলেন, আলুর কি আসলে কোনো সংকট আপনার চোখে পড়ছে কিনা, আপনার ইনভেস্টিগেশন কি বলে আসলে, এখানে যারা ক্রেতারা আসছেন তারা কি বলছেন এই প্রসঙ্গে? এখানে মূলত আমরা দেখি সাধারণত যে মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের ফরিয়া ব্যবসায়ীরা এখানে আলু নিয়ে আসেন, এবং চট্টগ্রামের বিভিন্ন বাজারে সেটি কমিশনের ভিত্তিতে এখানকার পাইকারি ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন। তো তারা বলছেন যে সরকার যে নির্ধারিত দাম সেই দামে তারা হিমাগার থেকে আলু কিনতে পারছেন না, তার চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে, এবং এই কারণে তাদের এখন পর্যন্ত যে ক্রয়মূল্য দাঁড়ায় সেটি অন্তত 40-42 টাকা, এই অবস্থায় কোনো প্রকারেই আসলে 35 টাকা কেজি দরে আলু বিক্রি সম্ভব নয়, যার কারণে তারা এখন পর্যন্ত পেঁয়াজের মূল্য এবং যখন আলুর দর বাড়লো তারপর কিন্তু মনিটরিং এর আসলে তোড়জোড় আমরা দেখেছি, সেই মনিটরিংটি অনেকটাই শীতল কিনা এখন? এখন সেটি অনেকটা বলা চলে, কারণ আমরা দেখেছিলাম যে প্রথম দিকে যেই মনিটরিংটা শুরু হয়েছিল সেটি কিন্তু এখন অনেকটাই কমে গেছে, এর অবশ্যই একটি কারণ আছে, কারণ আমরা দেখেছি যখনই যে এখানকার পাইকারি বাজার খাতুনগঞ্জে যখন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে তখন সেখানে আমরা দেখেছি তারা ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিল, একই সঙ্গে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে যখন আলুর আড়তে অভিযান চালানো হলো তখন সেখানেও তারা আলু বিক্রি বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তো এই ধরনের ব্যবসায়ীরা যখন তারা বিক্রি বন্ধ করে দেয় তখন সাধারণত প্রশাসনের এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, যার কারণে তারা আসলে এটি নিয়ে খুব একটা অভিযান চালানোর মতো অভিযান চালিয়ে আগের যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন না, যার কারণে এখন অভিযান কিছুটা শিথিল এবং সাধারণ নিয়মেই কিন্তু বেচা বিক্রি সেটি চলছে। ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। 3 বছরেও শুরু হয়নি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট নৌবন্দর নির্মাণ কাজ, এখনো ভূমি জরিপের কাজই শুরু করতে পারেনি কাজের দায়িত্ব পাওয়া চাঁদপুর বিআইডব্লিউটিএ। তারা বলছে ঘাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভাগীয় প্রশাসনের সাথে সমন্বয় হচ্ছে না, দেখা দিচ্ছে নানা আইনগত জটিলতা। জেলা প্রশাসক বলছেন ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, বাকি কাজও দ্রুতই শুরু হবে।
লক্ষ্মীপুর থেকে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের 21 জেলার যোগাযোগ সহজ করতে 2017 সালে মজু চৌধুরীর হাটে নৌবন্দরের ভিত্তি স্থাপন হয়। ভূমি জরিপের দায়িত্ব দেওয়া হয় চাঁদপুর বিআইডব্লিউটিএ কে। 3 বছর পার হলেও কোনো কাজ শুরু করতে পারেনি তারা। নৌবন্দরের নির্মাণ কাজের অগ্রগতি না হয় হতাশ এলাকাবাসী। ভিত্তি স্থাপন করছে, আমরা কোথাও একটা পেপার পত্রিকায় বা আমাদের মূল সুদরি হাট এরকম কোনো একটা ভিত্তি দেখতেছি না। বন্ধ রইলে আমাদের এদিকে জায়গা যাতায়াতের অবস্থা ভালো হইতো এবং চলাফেরা ভালো হইতো, আমরা ব্যবসা বাণিজ্য ভালো হইতো। চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক জানান, নৌবন্দরটির ফেরিঘাট ইজারা সহ সবকিছু পরিচালনা করে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, তাদের সঙ্গে সমন্বয়হীনতায় পিছিয়ে যাচ্ছে কাজ। এখন সাময়িকভাবে আমাদের একটা কর্তৃত্ব স্থাপিত হয়েছে, হ্যাঁ, তো এইটা এই বিষয়গুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এনে এই কাজগুলো আসলেও মানে দেখা যায় যে এটা ইজারা দিচ্ছে বিভাগীয় কমিশনার মহোদয়, আর এখানে তার ডেভেলপমেন্ট কার্যক্রম করছি আমরা, হ্যাঁ, তো এই সকল কারণে আসলে এগুলা কাজ তেমন একটা অগ্রগতি হয়নি। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, প্রকল্পটি নৌ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন, শিগগিরই কাজ শুরু হবে। বন্দর নিয়ে আমরা যৌথ জরিপের জন্য সার্ভেয়ার আমি নিয়োগ করেছি, চাঁদপুর থেকে যদি টিম আসে হয়তো বর্ষা মৌসুম পরে তারা আসবে, আসলে তখন যৌথ জরিপের কাজ যদি সম্পন্ন হয় তারপর আমরা বন্দরের কাজ এগিয়ে যাব। বন্দর নির্মাণ শেষ হলে নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড, আদায় হবে কোটি টাকার রাজস্ব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের নৌলুয়াপাড়ায় বাড়ি ভাড়ার পাওনা টাকা আদায়ের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা পালিয়ে আছেন। নিহতের স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত মেহেদী হাসানের ছোট ছেলে আলামিন শহরের নৌলুয়াপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বাড়ি ভাড়ার 1500 টাকা দিতে না পারায় বৃহস্পতিবার আলামিনকে মারধর করে বাড়িওয়ালা রানা এবং তার স্বজনরা। খবর পেয়ে আলামিনের বাবা মেহেদী হাসান ঘটনাস্থলে আসলে তাকেও মারধর শুরু করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মেহেদী হাসানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে নির্যাতিত শিশুর মা রূপনা দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় আনসার সদস্য রুবেলের বিরুদ্ধে মামলাটি করেন। গতকাল দুপুরে নগরীর কোতোয়ালির পাথরঘাটা এলাকার জলিল স্টেটে আনসার সদস্য রুবেল ওই শিশুকে নির্যাতন করে। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। অভিযুক্ত আনসার সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর জলিল স্টেটের সীমানা দেয়ালের বাইরে খেলছিল 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। এ সময় তার বলটি স্টেটের সীমানা দেয়ালের ভেতর গিয়ে পড়ে। শিশুটি বলটি আনতে সীমানা প্রাচীর টপকে ভেতরে যায়। সে সময় স্টেটের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রুবেল শিশুটিকে আটকে তার পায়ুপথে লাঠি ঢুকিয়ে দেয়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। ঘরে এসে খবর দিলাম, আসতে আসতে আনসার আমরা দৌড়ে গেছি, পায়ুপথে দেখছি রক্ত পড়ছে। ওর উপযুক্ত শাস্তি কামনা করি, এমন শাস্তি করা দরকার যাতে এখানে অনেক ঘটনা হয়েছে, ঘটনাটা যাতে দ্বিতীয়বার না হয়। অভিযুক্ত আনসার সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতনের শিকার শিশুটির পরিবার। আমি চাই তার শাস্তি হোক, ও কেন এরকম করে একটা ছোট বাচ্চাকে সে এরকম করতে পারতো? আমার বাচ্চাকে ধরে রাখতে পারতো, সারাদিন প্রয়োজনে আমাকে ডেকে নিয়ে যেত। কোতোয়ালি থানা পুলিশ জানায়, অভিযুক্ত আনসার সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে সদস্য তাকেও আমাদের হেফাজতে আছে, তা সে জানিয়েছে যে সে একটা লাঠি ছুড়ে মারছিল, সেটা তার মলদারে লেগেছে। বক্তব্য এবং তার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত আনসার সদস্য রুবেলের বাড়ি বরিশালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। আরও থাকছে, মার্কিন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ভোট এবার, বলছে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ। কারচুপির অভিযোগ আবারও নাকচ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 72তম জন্মবার্ষিকী আজ, করোনার কারণে নেই বড় আয়োজন। G20
জীবনমান উন্নয়নে বরিশালে হরিজন সম্প্রদায়ের 250টি পরিবার পাচ্ছে সরকারি ফ্ল্যাট। নগরীর আমির কুটির ও কাউনিয়া এলাকায় 6-তলা 3টি বহুতল ভবন নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। ভবনের নামকরণ করা হয়েছে সেবক কলোনি। পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় আনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের, এতদিন তারাই থাকতেন অস্বাস্থ্যকর পরিবেশে, তবে এখন তাদের জন্য তৈরি হয়েছে ফ্ল্যাট বাসা। বরিশাল সিটি কর্পোরেশনের হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে 6-তলা 3টি ভবন। এর মধ্যে আমিরকুটির এলাকার সেবক কলোনি ও কাউনিয়া এলাকার 2টি ভবনে প্রাথমিক পর্যায়ে 150টি পরিবারের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ফ্ল্যাট বাড়িতে আশ্রয় পেয়ে খুশি এ পেশার সকলেই। আবাসনের পাশাপাশি সন্তানদের শিক্ষার অনুকূল পরিবেশের দাবি হরিজন সম্প্রদায়ের। ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আরও আমাদের শিক্ষার প্রয়োজন আছে, আমাদের একটা কিন্ডারগার্টেনের প্রয়োজন। সিটি কর্পোরেশন বলছে 250 সেবক প্রথম পর্যায়ে ফ্ল্যাট সুবিধা পাবে, পরে অন্য সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে। শুধু একটা কলোনি না, আমাদের পর্যায়ক্রমে আরও 2টো কাজ চলতেছে। আমাদের যে নগরীর যত হরিজন সম্প্রদায় আছে, পর্যায়ক্রমে সকল হরিজন সম্প্রদায়কে তারা আমরা আবাসনের পরিচ্ছন্ন আবাসনের আওতায় আনা হবে। আমাদের সবচেয়ে নিগৃহীত যারা লোক এই সমাজের, যারা এই আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে কষ্টের কাজটি করে, এটি তাদের জন্য আজকে এই সেবক কলোনি। সেবক কলোনি নির্মাণ প্রকল্পের আওতায় এসব ভবন নির্মাণে ব্যয় হয়েছে 22,70,46,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর গত 1 নভেম্বর থেকে খুলেছে জাতীয় চিড়িয়াখানা। তবে মাস্ক বাধ্যতামূলক সহ নানা শর্ত দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। সকাল 9টা থেকে বিকেল 3টার মধ্যে একদিনে সর্বোচ্চ 2,000 দর্শনার্থী প্রবেশের শর্ত রাখা হয়েছে। ছুটির দিনে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের ভিড় ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হবেন সহকর্মী আফরোজা খাতুন। আফরোজা, সকাল থেকেই তো আপনি সেখানকার পরিস্থিতি দেখছেন, তো বেলা বাড়ার সাথে সাথে নামাজের পরে কি দর্শনার্থী বেড়েছে কিনা, এবং 2,000 লোকের যে একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, তো এর চাইতে বেশি কি প্রবেশ করেছে কিনা বিস্তারিত জানাবেন। স্বাস্থ্যবিধি কথাটাই যদি আমি প্রথমে বলি, সেক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা খুব কঠোরভাবে স্বাস্থ্যবিধিটা মানার চেষ্টা করছেন। তারা গেটে প্রবেশ দ্বারে হাত স্যানিটাইজার করে প্রবেশ করতে ঢুকছেন, এবং কেউ যদি মাস্ক ছাড়া আসছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি ভিড়ের বিষয়টা একটু দেখাই, সকাল থেকে সকাল 7টা থেকেই গেট খোলা হয়, 7টা 8টার দিকে একটু কম ছিল, তারপর থেকেই প্রচুর দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পেয়েছি। যেহেতু আজকে ছুটির দিন, ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়টা একটু বেশি ছিল, আর এরপরে হচ্ছে দুপুরের দিকে একটু ভিড়টা কম। এখন আমরা যদি যেটা দেখছি সেটা খুবই কম, 10টা 11টার সময়ের তুলনায়। আর যারা আসছেন তারা বেশিরভাগই বলছেন যে করোনার কারণে শিশুরা বাসায় দীর্ঘদিন বন্ধ ছিল, যেই অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে ছিল তারা, সেক্ষেত্রে তারা মুক্ত বাতাসে আসতে পেরে, বেড়াতে আসতে পেরে তারা প্রত্যেকেই। একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারাই দর্শনার্থী আসছেন বেশিরভাগের মুখেই কিন্তু মাস্ক নেই, তো এই বিষয়টা চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি মনিটরিং করছেন না? আসলে চিড়িয়াখানার কর্তৃপক্ষ আমাদেরকে জানালেন যে তারা মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছেন না, কিন্তু যারা ঢুকছেন তারা ঢুকে কিছুক্ষণ পরই মাস্কটা খুলে ফেলছেন। সেক্ষেত্রে আবার আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছি যে সেক্ষেত্রে মনিটরিং এর কি ব্যবস্থা, তাদের স্বেচ্ছাসেবী কিছু আছেন, স্বেচ্ছাসেবীরা তাদেরকে বাধ্য করছেন, বারবার বলছেন যে আপনারা মাস্ক পরেন এবং সামাজিক দূরত্বটা নিশ্চিত করেন, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই একই জায়গায় জটলা পাকিয়ে তারা বানর দেখছে বা বাঘ দেখছে, সেক্ষেত্রে আবার জটলাটাকে আলাদা করা যাচ্ছে না। এটা আসলে কিছুটা চ্যালেঞ্জিং যে দর্শনার্থীদেরকে একটু সামাজিক দূরত্ব নিশ্চিত করে তাদেরকে অবস্থান রাখা, এবং মাস্কটা অনেকেই খুলে ফেলছেন তারা পড়ছেন না, সেখানে বাধ্য করা হচ্ছে। আসলে না চাইলে তো সেটা জোর করে পড়ানোটা একটু কঠিন, কিন্তু কর্তৃপক্ষ চেষ্টা করেই যাচ্ছেন। এবং আমি যেটা বলবো যে প্রথম রোববার, মাসের প্রথম রোববারে চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের একটা সুযোগ রেখেছে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে, এবং বাকি প্রতিদিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানার প্রবেশদ্বার উন্মুক্ত থাকবে সকলের জন্য। রোববার দিন হচ্ছে ছুটি থাকবে। তো এক্ষেত্রে কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা সব রকমের প্রস্তুতি নিয়েছেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি যতটা সম্ভব মানা তারা মেনেই আসলে চিড়িয়াখানার
মনিটরিং করছেন চিড়িয়াখানাটাকে যেন সুস্থভাবে একটা বিনোদন কেন্দ্র হিসেবে সবার কাছে উপহার দেওয়া যায়। জাতীয় চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি এবং দর্শনার্থীদের ভিড়ের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের একটি নৌকা ডুবে নারী এবং শিশু সহ কমপক্ষে 74 জন নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOMA এই বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে 75 মাইল পশ্চিমে অবস্থিত বন্দরনগরী খোমসের উপকূলে এই ঘটনাটি ঘটেছে। নৌকাটিতে 120 জনের বেশি শরণার্থী ছিল বলে জানিয়েছে তারা। ঘটনার পর 47 জনকে জীবিত উদ্ধার করেছে জেলে এবং উদ্ধারকর্মীরা। উদ্ধার কার্যক্রম এখন অব্যাহত রয়েছে জানিয়েছে সংস্থাটি, তবে নিহতদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। চলতি বছরের অক্টোবর থেকে এখনও পর্যন্ত এই অঞ্চলটিতে কমপক্ষে 8টি শরণার্থী বহনকারী নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এর আগে গেল সপ্তাহেই কেন্দ্রীয় ভূমধ্য সাগরে 2টি নৌকা উল্টে কমপক্ষে 19 জনের প্রাণহানি হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা IOMA মতে গত 7 বছরে এই সকল ঘটনায় 20,000-এর বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। করোনায় বিশ্বে একদিনে 9,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 12,98,000। নতুন প্রায় 6.5 লাখ সংক্রমণ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 5,30,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে 1,100-এর বেশি মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,50,000-এর কাছাকাছি। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে 1,56,000-এর বেশি। প্রাণহানি বেড়েছে ব্রাজিলে, দেশটির একদিনে 926 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 34,000-এর বেশি। ইতালিতে বৃহস্পতিবার 636 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে দেশটির 37,000-এর বেশি মানুষের দেহে। এদিকে ভারতে 24 ঘন্টায় প্রাণ গেছে 521 জনের। নতুন করে সংক্রমিত হয়েছে 43,000 রোগী। শক্তিশালী টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও বেশ কয়েকজনের সন্ধানে চলছে অভিযান। ক্যাটাগরি 2 মাত্রার হারিকেনের শক্তিতে স্থানীয় সময় বুধবার রাতে কুয়েজন প্রদেশের পাতানুজানা শহরে আছড়ে পড়ে। পশ্চিমমুখী ঝড়টি মধ্যরাতে আঘাত হানে লুজন দ্বীপে। বন্যায় ভেসে গেছে দ্বীপের বেশিরভাগ এলাকা, আক্রান্ত হয়েছে রাজধানী ম্যানিলাও। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1,80,000-এর বেশি নাগরিককে। জরুরি ত্রাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা 21তম ঘূর্ণিঝড় ভামকো। এ মাসের শুরুতে শক্তিশালী টাইফুন গোনির আঘাতে প্রাণ যায় 25 জনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ পায়নি বলে আবারও ট্রাম্পের অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ। এবারে নির্বাচনে মার্কিন ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত ভোট হয়েছে বলেও উল্লেখ করেছে তারা। 3 নভেম্বর চূড়ান্ত ভোট গ্রহণের আগে থেকেই আগাম ভোট নিয়ে সংশয় প্রকাশ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে একাধিক রিপাবলিকান ঘাঁটিতে পরাজিত হওয়ার পর সে অভিযোগ আরও জোরালো হয়েছে। ভোট জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারচুপির কোনো প্রমাণ দিতে না পারলেও ট্রাম্পের দাবি তার 27 লাখ ভোট মুছে ফেলা হয়েছে। এবারে নির্বাচনে মার্কিন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ভোট হয়েছে বলে উল্লেখ করে দেশটির নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ভোট জালিয়াতির কোনো প্রমাণ তারা পাননি। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সিরও দাবি প্রতিটি ভোট সুরক্ষিত ছিল। এদিকে ধীরে ধীরে রিপাবলিকান সমর্থন পেতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট যে গোপন গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন বাইডেনকে তা সরবরাহের পক্ষে তারা। এদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহাম রয়েছেন। চলমান বিশৃঙ্খলাকে সার্কাসের সাথে তুলনা করেছেন ডেমোক্র্যাট হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তার অভিযোগ, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে করোনার মতো সংকট থেকে সবার মনোযোগ সরে যাচ্ছে। রিপাবলিকানদের প্রতি পরাজয় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। এর আগে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয় জর্জিয়া। জো বাইডেন ও ট্রাম্পের মধ্যে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়। এতে ট্রাম্প জিতলেও ফলে কোনো প্রভাব পড়বে না। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো খেলার খবর। করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। 9 মাস পর আজ নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে প্রথমটি খেলবে লাল সবুজরা। অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানাকে ছাড়াই চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন হেড কোচ চেমিটে।
জয় পরাজয় ছাপিয়ে মাঠে ফুটবল ফেরার উপলক্ষ রাঙাতে প্রস্তুত দুই দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। ফুটবলে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ মিলেছে কম। ঘরের মাঠে এবার আক্ষেপ রাখতে চায় না বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন রাঙাতে মুখিয়ে জামালরা। প্রস্তুতির সময় কম আর শতভাগ ফিটনেস না পাওয়ার আক্ষেপ আছে দু দলেই। ইনজুরিতে লাল সবুজদের স্কোয়াডে নেই মামুনুল সহ গুরুত্বপূর্ণ কয়েক ফুটবলার। আর করোনা পজিটিভ হয়ে নেপাল দল তো হারিয়েছে 8 জনকে। যদিও ফলাফলের চেয়ে খেলায় ফেরাটাই দু দলের কাছে গুরুত্বপূর্ণ। জেমিডে বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচের প্রস্তুতি সারতে চান এখানেই। আমার মনোযোগ শুধু জয়ের দিকে নয়, খুশি হব যদি ভালো খেলতে পারি, বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি ঠিকঠাক করতে পারি। লম্বা সময়ের পর ফুটবলাররা কি করেন তার অপেক্ষায় আছি। আমি মনে করি এখানে বাংলাদেশ কিছুটা এগিয়ে, বেশি অনুশীলন করেছে ঘরের মাঠে খেলা। যাদেরকে করোনার কারণে পাচ্ছি না তাদের জায়গায় যাদের খেলানো হবে তারাও ভালো। দলের প্রতি শতভাগ নিবেদিত থাকবে সবাই। গেল কবছরে বাংলাদেশ নেপাল দ্বৈরথে তৈরি হয়েছে নতুন হিসেব নিকেশ। দুই অধিনায়কের কণ্ঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস। যত কিছুই ঘটুক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এখন পুরো পৃথিবীর পরিস্থিতিই কঠিন, এর সঙ্গে মানিয়ে নিয়েছি আমরা। দলগতভাবে খেলে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে। লাল সবুজের চূড়ান্ত স্কোয়াডে বড় চমক অভিজ্ঞ গোলকিপার আশরাফুল রানার না থাকা। বছর দুয়েক আগে নেপালের বিপক্ষে হাস্যকর ভুল করে বসা সোহেল পেয়েছেন আরও এক সুযোগ। ফরওয়ার্ড ম্যাথিউস বাবলু আর সুমন রেজা প্রথমবার ঢুকেছেন চূড়ান্ত স্কোয়াডে। 4-4-2 অথবা 4-3-3 ফরমেশনে খেলার আভাস দিয়েছেন জেমিডে। করোনা সুরক্ষার এই মাস্ক খুলে ফেলার সময় আসেনি, কিন্তু বন্ধ থাকা দেশের ক্রীড়াঙ্গনের দুয়ার খুলে যাচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। জয় দিয়ে হোক প্রত্যাবর্তন, মন খারাপের দিনগুলোতে কিছুটা আনন্দের উপলক্ষ নিয়ে আসুক বাংলাদেশের প্রাণের খেলা ফুটবল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এদিকে বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাফুফে। সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির জন্য দেয়া হয়েছে দিক নির্দেশনা। গ্যালারিতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ প্রবেশেও রাখা হয়েছে কড়াকড়ি। বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতদিন পর খেলা ফেরায় রোমাঞ্চ নিয়ে অপেক্ষা সমর্থকদের। আবারও প্রাণ ফিরছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক ম্যাচের আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজকেরা। করোনার কারণে বাড়তি খাটুনি মাঠকর্মীদের। নিয়মিত মাঠে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছেটে ফেলা হয়েছে বাড়তি ঘাস। দর্শকহীন খেলায় যখন জমে উঠছে বিদেশি লীগগুলো, সেখানে শুরু থেকেই মাঠে দর্শক উপস্থিতির চিন্তা বাফুফের। গ্যালারিতেও কর্মীদের তৎপরতা দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে আলাদা মার্ক দিয়ে দেওয়া হয়েছে, আর প্রবেশের ক্ষেত্রেও নিয়ম কড়াকড়ি। নির্ধারিত গেট ছাড়া ব্যবহার করা যাবে না অন্য কোনো প্রবেশ পথ। 8,000 টিকিট নিয়ে আমরা ম্যাচ আয়োজন করতে যাচ্ছি, সেই ফুল অ্যাটেন্ডেন্স 8,000 দর্শকই মাঠে থাকবে। এবং মাঠে দর্শকদের প্রবেশের জন্য যেটা আমরা এর আগেও বলেছি, সবাইকে টেম্পারেচার তাদের পরীক্ষা করা হবে, সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে, সবাইকে স্যানিটাইজার ইউজ করে মাঠে ঢুকতে হবে। প্রীতি ম্যাচ চূড়ান্তের পর ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস অনুযায়ী হয়েছে ফ্লাডলাইট সংস্কার, যদিও সেটা আন্তর্জাতিক মানের নিচে। 1400 লাক্স আলো হচ্ছে গিয়ে রাতের বেলা যদি খেলা আয়োজন করতে হয় মিনিমাম রিকোয়ারমেন্ট, বাট সিন্স অ্যাটলিস্ট আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আমাদের অবজারভেশনটা জানিয়েছি, যদি এটা 1000 থেকে 1200 লাক্সের মধ্যে হয় তারপর আমরা মনে করি যে আমরা কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো এবং সেটা তেমন কোনো ব্যত্যয় ঘটবে না। শুধু মাঠ নয়, সিটি কর্পোরেশনের সহায়তায় পুরো স্টেডিয়াম এলাকাকেই জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচের দিন বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার ব্যবসায়িক কার্যক্রম, আর এতদিন পর খেলা ফেরায় উচ্ছ্বসিত ভক্তরাও। প্র্যাকটিস করি, সময় কাটালাম, আর চিন্তা ছিল মাথায় কবে যে কবে আসবে সেই দিন, কবে আমরা খেলায় বল বই দিব। খুব মিস করছি, দীর্ঘ 7 মাস পর যে মহামারী আসছে আমরা খেলা দেখতে পারবো কিনা সেইটাই তো মানে ভাবতে পারিনি। আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা এতদিন পরে মাঠে আসবো, বাংলাদেশে খেলা দেখবো নেপালের সাথে, আমরা অনেক আগ্রহী খেলা দেখার জন্য। প্রস্তুত মাঠ, প্রস্তুত গ্যালারি, সীমিত সংখ্যক দর্শক নিয়ে ফুটবল রোমাঞ্চে মাতার অপেক্ষায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মাঠের লড়াইয়ের পাশাপাশি সুরক্ষা বলয় নিশ্চিত করে আন্তর্জাতিক ম্যাচের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশও। কামরুল হাসনাত,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে হোঁচট খেলো আর্জেন্টিনা, প্যারাগুয়ের বিপক্ষে 1-1 ড্র করেছে আলবিসেলেস্তে। টানা দুই জয়ের পর পয়েন্ট ভাগাভাগি করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ইকুয়েডরের জয় 3-2 ব্যবধানে। মেসির এই গোল হতে পারত আর্জেন্টিনার জয়ের রসদ, তবে বেরসিক ভিএআর ম্লান করে দিল আলবিসেলেস্তের গোল উৎসব। এলেমটেনের গোলের আগেই নিকোলাস গঞ্জালেস ফাউল করায় হতাশ মেসি, হতাশ আর্জেন্টিনা। বুয়েন্স আইরেসে অস্বস্তির ম্যাচে শুরুটাও বাজে আর্জেন্টিনার। রক্ষণের ভুলের মাশুল গোল হজমে দিয়েছে স্বাগতিকরা। বাজে ট্যাকেলে পেনাল্টি উপহার দিয়েছে প্যারাগুয়েকে, আর অতিথিদের এগিয়ে নেয়ার কাজটা সারেন আনহেল রোমেরো। গোল হজমের পর হুঁশ ফেরে আর্জেন্টিনার। নিকোলাস গঞ্জালেসের দুর্দান্ত হেডারে ম্যাচে স্বাগতিকদের প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধের ডি মারিয়াকে দিয়ে ভাগ্য বদলের চেষ্টায় স্ক্যালোনির। আক্রমণে গতি বাড়লেও মেসি ডি মারিয়ার অভিজ্ঞতার সামনে অটল ছিলেন প্যারাগুয়ে গোলকিপার সিলভা। 69% বল পজিশন, গোলমুখে মেসিদের নেয়া 5টি শট সবই আর্জেন্টিনার হার এড়াতে ব্যর্থ। জয় না পেলেও ব্রাজিলকে টপকে শীর্ষে পৌঁছেছে মেসির দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 72তম জন্মবার্ষিকী আজ। বিশ শতকের জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম তিনি। প্রতিবছর হুমায়ুন আহমেদের জন্মদিন ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেন ভক্ত অনুরাগীরা। তবে করোনার কারণে এবার নেই তেমন কোনো আয়োজন। গাজীপুরের নুহাশপল্লিতে পরিবারের পক্ষ থেকে সকালে কেক কাটা সহ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া মাহফিলের। খুঁজতে যান কেন? আপনার নিজের ভিতরে যে একটা বিরাট কিন্তু আছে সেটা চোখে পড়ে না? টেলিভিশন নাটকেও দেখিয়েছেন চমক, কখনো চিত্রনাট্যে, কখনো বা নির্মাণে তিনি উপহার দিয়েছেন এইসব দিনরাত্রি। অয়ময় বহুব্রীহী, কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত, সবুজ ছায়ার মতো ধারাবাহিক নাটকগুলো। ঘুম থেকে উঠেই একেবারে অন্য মানুষ হয়ে যাবে, চিনতেই পারবে না। থ্যাংক ইউ বর চাচা, ইউ আর জাস্ট গ্রেট। 1994 সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি পায়। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ 8টি পুরস্কার পায়। পরে নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, ঘিটুপুত্র কমলা। দীর্ঘ 4 দশকের হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানাতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই, সপ্তাহের জন্য।